জাল লটারি ছাপাখানায় পুলিশি অভিযান, উদ্ধার প্রচুর জাল লটারি সহ অন্যান্য সামগ্রী। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে কারখানাটি সিল করা হয়েছে। জাল লটারির ছাপা কারখানার হদিশ পেয়ে কারখানায় হানা দিয়ে বেশ কয়েকটি জাল লটারি বানানোর যন্ত্র ও কয়েক বস্তা জাল লটারি উদ্ধার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই জাল লটারি তৈরির চক্রে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের শিবমন্দির বাজার এলাকায় জাল লটারির কারখানা আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার রাত্রে হানা দেয় ওই কারখানায়। কারখানায় হানা দিয়ে বাজেয়াপ্ত করা হলো জাল লটারি তৈরির মেশিন ও কয়েক বস্তা জাল লটারি। অভিযোগ, নাগাল্যান্ডের ওই কোম্পানি জাল লটারির টিকিট তৈরি হতো ওই কারখানায়। ঘটনায় লটারি তৈরির মেশিন সহ ওই কারখানায় তল্লাশি চালিয়ে জেরক্স মেশিন, ইনভার্টার, ব্যাটারি, এসি, কাগজ কাটা যন্ত্র সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ওই গোডাউনের মালিক জানান, মাস তিনেক আগে ঝাড়খণ্ডের সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিকে গোডাউন হিসেবে জায়গাটি ভাড়া দেন তিনি। ভাড়া নেওয়ার পর সব সময় গোডাউনের ভিতর তালা লাগিয়ে রাখত ভাড়াটেরা। তবে ভেতরে কি কাজ হতো সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না গোডাউনের মালিকের। কি নিয়ে গেছে আমি জানি না, মেশিন নিয়ে গেছে মেশিনটা জানি, মেশিনটা দেখেছি। লটারি ফটারি কী করতো ওগুলো আমার জানা নেই। আমি ওই ওদেরকে ভাড়া দিয়েছিলাম আর ভাড়ার ওদেরই সব চাবি টাবি ওদের কাছে থাকতো। আমি তো নিজে তালা কেটে আমি স্যারকে ভিতরে নিয়ে গেলাম, স্যার কী আছে আপনি দেখে নেন। স্যারকে আমি দেখালাম, তারপর মেশিনগুলো ছিল মেশিনগুলো নিয়ে যেতে দেখলাম, আর কিছু কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলো নিয়ে গেছে, এটুকুই আমি জানি। কী কী মেশিন উদ্ধার সব জিনিসগুলো ছিল আর কি কী ছিল? জেরক্স মেশিন ছিল, কাটার মেশিনটা এখনও আছে, ওটা রাখাই আছে এখানে, ওটা কালকে নিয়ে যাওয়া বলেছে। ওখানে তালা ফালা কী কাটার ওটা মেশিন? ওই কাগজ ফগজ কাটে হয়তো, কাগজ কাটারই মেশিন ওটা, মানে প্রিন্টিং প্রেসে যা যা থাকে সেই সব মেশিনই ছিল ওখানে যা দেখলাম। মানে প্রেসে মানে যারা প্রিন্ট করে ওই মেশিন সব সবগুলোই ছিল? সবগুলোই বলতে প্রেসের জেরক্সের মেশিন ছিল সব, সবগুলো না, মানে জেরক্সের মেশিনগুলো সব দেখলাম, যেগুলো বাজারে নর্মাল যে সব মেশিনগুলো জেরক্স হয় ওই মেশিনগুলো সব ছিল। আমি তো চাবি দিয়ে দেওয়ার পর আমি ওর ভেতরে গিয়ে আমাকে থোড়াই দেখতে দেবে যে আমি কী করি না করি, ও তো আমাকে দেখতে দেবে না। না ভাড়া নিয়েছে, ভাড়ার ওখানে তো কেউ যেত না, কবে আসতো ওরা সেটাও তো আমরা জানতাম না। কতদিন আগে ভাড়া নিয়েছিল এখানে? 3-4 মাস হবে, 3 থেকে 4 মাস হবে আনুমানিক। খোদ পৌরসভার ওই ওয়ার্ডে কীভাবে জাল লটারি তৈরি হতো, ওই জাল চক্রের সঙ্গে আর কারা কারাই বা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ।